কৃষি রপ্তানি আর প্রবাসী আয়ের উপর ভিত্তি করে 53 বছরে বাংলাদেশের অর্থনৈতিক অর্জন বিষয়কর বলে মনে করেন অর্থনীতিবিদ ও গবেষকরা। তাদের মতে ধান, মাছ, সবজি, কৃষি ও শিল্পের বিকাশে সচল দেশের অর্থনীতির চাকা। তবে অর্থনীতির বিকাশে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি, ডলার, রিজার্ভ সংকট। এজন্য ক্রমবর্ধমান আয় বৈষম্য দূর করতে দুর্নীতি ও শাসন ব্যবস্থার বিকেন্দ্রীকরণ দরকার বলছেন অনেকেই। শরফুল আলমের রিপোর্ট। কৃষকের ব্যস্ততা, তাদের পরিশ্রমেই প্রতিনিয়ত বাড়ছে শস্যপণ্যের উৎপাদন। খাদ্য উৎপাদনে 18 কোটি মানুষের বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। পরিসংখ্যান বলছে 1972 সালে দেশে গড় মাথাপিছু চাল উৎপাদন হতো 140 কেজি, যা এখন বেড়ে দাঁড়িয়েছে 260 কেজিতে। আর মাছের উৎপাদন 11 থেকে বেড়ে দাঁড়িয়েছে 28 কেজিতে। এছাড়াও চাল, মাংস, সবজি, ফলসহ কৃষি উৎপাদনের শীর্ষ 10-এর তালিকায় স্থান করে নিয়েছে কৃষি অর্থনীতির এদেশ, যা প্রতিনিয়ত শক্তিশালী করছে দেশের জাতীয় আয়কে। শূন্য হাতে ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। শুরু করেছিলাম আমরা যে অর্থনৈতিক যাত্রা, তার পরিণতি শেষ পর্যন্ত আসলেই লক্ষ্য করবার মতো। নিচের দিকের মানুষের কাছে যদি বেশি বেশি আয় দিতে পারি, তাহলে কিন্তু তারা বেশি বাজারে যাবে, চাহিদা তৈরি করবে, সুতরাং প্রবৃদ্ধিটাও বেশি হবে। সাস্টেনেবল গ্রোথ যদি করতে চাই আমাদের সমাজে, অর্থনীতিতে, সর্বত্র আরও বেশি সাম্য আনা দরকার। কৃষির পাশাপাশি 53 বছরে স্থানীয় শিল্পের বিকাশ হয়েছে কয়েক গুণ। অর্থনীতির আকার বেড়ে দাঁড়িয়েছে $460 মিলিয়ন। 372 মিলিয়ন রপ্তানি এখন $54 বিলিয়নেরও বেশি। বাজেটের আকারও বেড়ে দাঁড়িয়েছে প্রায় 7.5 লাখ কোটি টাকা। তবে আগামী দিনে অর্থনৈতিক অর্জনের এ ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজন আর্থিক ও প্রশাসনিক সংস্কার বলছেন অর্থনীতিবিদ ও গবেষকরা। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে হলে আমার মুদ্রানীতি, আমার রাজস্ব নীতি, তার সমন্বয় সেইটা লাগবে। আমার সুদের হারের ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার, 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ব্যবস্থাপনা আমার লাগবে। এই 1 ট্রিলিয়ন ক্রয় ক্ষমতার যে অর্থনীতি, এটা একটার সাথে আরেকটা জড়িত। মানসম্মত শিক্ষা যদি আমরা নিশ্চিত করতে পারি, কেবলমাত্র তাহলেই বাংলাদেশের যে সম্ভাবনা আছে সেটা আমরা পূরণ করতে পারবো। করোনা ও ইউক্রেন যুদ্ধ পরবর্তী সময়ে অর্থনীতির উন্নয়নে কমের মানুষের জন্য কৃষিখাতে ভর্তুকি ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান তৈরির পরামর্শ দিয়েছেন অনেকেই। তাদের মতে মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো বৃহৎ অবকাঠামো আর আর্থসামাজিক উন্নয়নে দেশ এগিয়ে যাবে আরও বহুদূর। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।